সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের পর্ব শুরু করছি। আজকের পর্বে নিয়ে এসেছি গ্রীষ্মকালীন সবজি দিয়ে হাত মাখা একটা চচ্চড়ি। চচ্চড়িটি খুবই সুস্বাদু লাগে। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই চচ্চড়ি খুব ভালো লাগে। তো চলুন দেখে নিই কী কী সবজি দিয়েছি। আমরা নিয়েছি সজনে ডাঁটা, সাইজ মতো কেটে টুকরো করে খোসা চিলে নিয়ে নিয়েছি। আর নিয়েছি চারটা পটল, খোসা ছিলে কুচি করে নিয়েছি। আর ঝিঙে নিয়েছি, একইভাবে খোসা ফেলে ধুয়ে কুচি করে নিয়েছি। এখানে দুইটা ঝিঙে আছে, এই যে দেখুন এইভাবে। আর নিয়েছি আইড় মাছ, ছোট আইড় মাছ চারটা। আর নিয়েছি দুইটা টমেটো, ছোট চার ভাগ করে টুকরা করে নিয়েছি। আর চারটা আলু নিয়েছি, চারটা আলু আলু ভাজির মতো করে কেটে কুচি কুচি করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে একে একে সব সবজি আমরা দিয়ে দিব। পেঁয়াজটা একটু বেশি লাগবে, পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারিটা একটু মাখা মাখা হয়, নরম হয়। মেজারমেন্ট কাপের প্রায় এক কাপ চিকন ঝুরি করা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি আট দশটা কাঁচামরিচ। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমভাবে মরিচ দিয়ে নেবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব বেশি দিলে কালারটা বেশি আসবে। দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টিস্পুনের মতো। আর ধনিয়া গুঁড়া দিলাম হাফ টিস্পুনের মতো, জিরা গুঁড়া দিলাম হাফ টিস্পুনের মতো। এই চচ্চড়িতে মশলা কিন্তু অনেক বেশি লাগে না, শুধু পেঁয়াজটা একটু বেশি লাগে। আর ঝাল যে যেরকম খাবে সে সেরকম দিয়ে নিবে। আর আদা বাটা রসুন বাটা দিচ্ছি হাফ টিস্পুন করে। আর দিলাম সরিষার তেল। আসলে আমরা সরিষার তেল খাই বাসায়, সোয়াবিন তেল আমরা খাই না। এই জন্য আমরা সব রান্নাই মোটামুটি সয়াবিন তেল দিয়ে করি না, সরিষার তেল দিয়েই করি। এখন খুব ভালো করে মেখে নিতে হবে, চটকে চটকে আলুটাকে পেঁয়াজটাকে একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে। একটু সময় নিয়েই মাখাতে হবে এবং হাত দিয়ে মাখাতে হবে। এটা কিন্তু চামচ দিয়ে মাখালে হবে না, হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি পটল। পটল কুচিটা আর ঝিঙে কুচিটা দিয়ে একসঙ্গে আবার মেখে নিলাম। তবে এ পর্যায়ে খুব বেশি জোরে জোরে চিপে মাখতে যাবেন না, তাতে ঝিঙেগুলো টুকরো হয়ে একদম ভেঙে যাবে। আলতো হাতে মাখিয়ে নিতে হবে। দিয়ে দিলাম সজনে ডাঁটা, এটা দিয়ে আবার আর একটু ভালো করে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব মাছ। মাছ দিয়ে আবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব, যাতে মশলার গায়ে গায়ে মাছের গায়ে গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। তারপরে খুব সুন্দর করে গুছিয়ে, যেহেতু এই চচ্চড়িটা আমরা এরপরে আর নাড়ব না, এই জন্য সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বসিয়ে দিব। টমেটো দিয়ে দিলাম, টমেটোগুলো তরকারির মধ্যে বসিয়ে দিলাম, মাছগুলোও সুন্দর করে বসিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দেড় কাপের মতো পানি। দেড় কাপের মতো পানি দিয়ে ভালো করে, যাতে তরকারিটা সিদ্ধ হতে পারে, এইভাবে পানি দিলাম। দিয়ে খুব সুন্দর করে আবার গুছিয়ে কড়াইটা একবারে ঢেকে দিয়ে চুলায় তুলে দিব। দেখুন যেভাবে আমি বসিয়ে দিয়েছি সব তরকারি পানি দিয়ে, সে ঠিক সেভাবেই বসিয়ে দিবেন। তারপরে ঢেকে দিলাম, চুলাটা অন করে দিলাম। এই যে বলক আসা শুরু করেছে দেখুন, এখন একদম বলক আসা শেষ, পানিও শুকিয়ে গেছে। এই যে দেখুন পানি শুকিয়ে গেছে, তার মানে সবজি হয়ে গেছে। এই যে দেখুন,
যেহেতু সজনে ডাঁটা আছে এই জন্য তরকারিটা একেবারে শুকনো করা যাবে না, একটু নিচে রস রস থাকবে। এই যে দেখুন তার মধ্যে আলুও আছে, যেটুকু রস আছে এইটুকু আলু কিন্তু পরে টেনে নিবে, এই জন্য একটু রস রস থাকা অবস্থাতেই এই তরকারিটা নামিয়ে ফেলতে হবে। দেখুন কি সুন্দর কালার এসেছে আর কি সুন্দর মাখা মাখা একটা তরকারি হয়েছে। সবজি দিয়ে সবজিও খাওয়া হবে, মাছও খাওয়া হবে একই সঙ্গে। এই যে দেখুন তরকারিটা একবার হলেও বানিয়ে খাবেন, খুব মজা লাগে। মাছের স্বাদে সবজি আমরা আর একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে নিব। এরপরে চলে আসছি আমরা পরিবেশনে। এখন আমরা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই তরকারিটা কেমন হয়। এই যে দেখুন খুব বেশি রস থাকবে না, হালকা একটু রস রস থাকবে আর তরকারিটা বেশ মাখা মাখাও হবে। টমেটো যদি হাতের কাছে না থাকে তাহলে টমেটো দিবেন না, আমার ছাদে গাছে টমেটো ছিল সেখান থেকে আমি টমেটো নিয়ে এসে দিয়েছি। হাতের কাছে আপনাদের যে যে সবজি থাকবে আপনারা সেই সেই সবজি দিয়ে এই তরকারিটা রান্না করতে পারবেন। এই যে দেখুন কি সুন্দর লোভনীয় হয়েছে, মাছটাও ভেঙে যায়নি। তরকারিটা বারবার নেড়ে দিলে মাছগুলো ভেঙে যায়, এই জন্য এই তরকারি একেবারে মাখিয়েই তুলে দিতে হবে চুলায়, বারবার নাড়া যাবে না। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।